খোয়াই মহকুমার পূর্ব রামচন্দ্র ঘাটের বাতাপুরা এলাকায় এক লম্পট যুবকের কারণে এক গৃহবধূ বিষ পান করে আত্মহত্যা করে বলে অভিযোগ। মৃত গৃহবধূর নাম লক্ষ্মী দাস। অভিযোগ, যুবকটি প্রায় সময় গৃহবধূকে উত্তক্ত করত। গৃহবধূর মৃত্যুর পর অভিযুক্ত যুবক অনুপ দাস তার নাবালিকা কন্যাকে উত্তক্ত করতে শুরু করে। বিভিন্ন সময় রাস্তাঘাটে একা পেলেই নাবালিকাকে কুপ্রস্তাব দিত অভিযুক্ত অনুপ দাস। অভিযোগ, সম্প্রতি অনুপ দাস নাবালিকার বাড়ি গিয়ে তাকে কুপ্রস্তাব দেয়। খবর পেয়ে বাড়িতে ছুটে আসেন নাবালিকার পিতা বিমল কুমার দাস। বিমল বাবু যুবকটিকে বাধা দিতে গেলে যুবকটি তাকে মারধর করার হুমকি দেয় এবং বাড়ির সীমানার বেড়া ভেঙে ফেলে। মঙ্গলবার বিমল কুমার দাস এলাকার অনুপ দাসের বিরুদ্ধে খোয়াই মহিলা থানায় অভিযোগ দায়ের করেন। এই অভিযোগ পেয়ে একটি মামলা হাতে নিয়ে ঘটনা তদন্তে নামে পুলিশ। পুলিশ মঙ্গলবার সন্ধ্যায় অভিযুক্ত অনুপ দাসকে গ্রেপ্তার করে। বুধবার খোয়াই মহিলা থানার ওসি মিনা দেববর্মা এই সংবাদ জানান। তারপরে গত 20 তারিখ নাকি লোকটা বাড়িতে ছিলেন, তখনই আবার নাকি এফএনএমডি একিউজড আবার ওদের বাড়িতে যায়। যাওয়ার পরে মেয়েকে দেখে আবার বিভিন্ন ধরনের মন্তব্য করে, তখন উনি দেখতে পেয়ে ওনাকে না করনে ওনাকে মারার জন্য তাদের উদ্যত হন এবং ওনার বাড়ির যে বাউন্ডারি বেড়াগুলি ভেঙে ফেলে। এই অভিযোগ মূলে আমরা একটা কেস রেজিস্টার করি বাইট খোয়াই উমেন পিএস কেস নাম্বার 2017 আন্ডার সেকশন 306 447 354A 506 34 IPC এবং 12 অফ প্রোটেকশন অফ চিলড্রেন ফ্রম সেক্সুয়াল অফেন্সেস অ্যাক্ট 2012 এবং অন দ্য বেসিস অফ কমপ্লেন আমরা যে একিউজড পার্সন অনুপ দাসকে অ্যারেস্ট করি এবং আজকে কোর্টে ফরওয়ার্ড করা হয়েছে। ধৃত অভিযুক্ত অনুপ দাসকে বুধবার পুলিশ রিমান্ডে আদালতে সোপর্দ করে পুলিশ। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।